হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমাদের আমরা তো লাস্ট টিউটোরিয়ালে ভ্যালিডেশনটা শুরু করলাম, তো এই টিউটোরিয়ালে আমরা যেটা করব আরও কিছু ভ্যালিডেশন অ্যাড করব এবং কিছু কাস্টম মেসেজ আমরা পাস করতে চাচ্ছি। কাস্টম মেসেজ কীভাবে পাঠাবো সেটা আমরা দেখতে চাচ্ছি। তো লেটস ক্যারি অন উইথ অ্যাডিং মোর ভ্যালিডেশনস ইন আওয়ার প্রজেক্ট। আমরা যেটা করি, আমরা ইমেলের জন্য আমরা একটা ভ্যালিডেশন এখানে অ্যাড করতে পারি, আমরা আমাদের টেক্সটের জন্য একটা ভ্যালিডেশন এখানে অ্যাড করতে পারি। সেটা করার জন্য আমাদের যা করতে হবে, আগে আমরা আসি আমাদের যেই নেমটা আছে, নেইমে আমরা তো মিনিমাম আর ম্যাক্সিমাম দিলাম, তা আমরা আরেকটা করতে পারি। নেইমে আমরা একটা মেসেজ পাঠিয়ে দিতে পারি, মেসেজটা আমরা দিতে পারি যে নেইম মাস্ট বি বিটুইন 5 and 100 ক্যারেক্টার্স। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করতে পারি আমরা যে এখানে কিন্তু আরও অনেক ট্যাগ আমরা এখানে অ্যাড করতে পারি চাইলে। ফর এক্সাম্পল আমরা নট নাল দিতে পারি, এরকম আরও অনেক অ্যানোটেশন আছে যেগুলো আমরা অ্যাড করতে পারি, যেটা থ্রুতে আমরা আমাদের ভ্যালিডেশনের রুলস আরও এখানে অ্যাড করে নিয়ে আসতে পারি। তো কী কী ভ্যালিডেশন রুলস আছে সেটা যদি আমরা জানতে চাই, আমরা চাইলে আমাদের এখানে যে মেভেনের ডিপেন্ডেন্সি আছে এখান থেকে যদি আমরা জাভা এক্স ভ্যালিডেশন যেটা আছে আমাদের, তো আমরা ইম্পোর্ট করেছিলাম তাই না, এই যে ভ্যালিডেশন এপিআই ফাইনাল জার, এটা কি জাভা এক্সের না? দেখি তো, ইয়াস। সো জাভা এক্স ভ্যালিডেশনের ভেতরে এখানে কনস্ট্রেন্টস নামে একটা প্যাকেজ আছে, আসলে আমরা এটা ক্লোজ করে দিই। এটার ভেতরে কনস্ট্রেন্টস নামে যে প্যাকেজ আছে এটার ভেতরে আপনারা দেখবেন যে এখানে কিন্তু এই বিভিন্ন টাইপগুলো ডিফাইন করা আছে, মিনিমাম ম্যাক্সিমাম। এটা চাইলে আমরা যদি একটা ব্রাউজার ইউজ করি, ব্রাউজারে যে যদি সার্চ করি জাভা এক্স ভ্যালিডেশন প্যাকেজটা এবং এর এপিআইটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা আরও ডিটেল জানতে পারবো। ওয়াই নট উই ট্রাই দ্যাট আউট নাও। আমরা আমাদের ব্রাউজার ফায়ার করে আমরা যদি লিখি, আমরা যদি এখানে সার্চ করি জাভা এক্স ভ্যালিডেশন এপিআই না কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্টস দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমরা এখানে কনস্ট্রেন্টসটা পাওয়ার কথা। দেয়ার ইউগো, আমরা কনস্ট্রেন্টসের লিস্টগুলো পাচ্ছি এখানে। আমরা দেখতে পাচ্ছি যে কী কী কনস্ট্রেন্টস আমরা এখানে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে মিনিমাম ম্যাক্সিমাম তো ইউজ করলাম, এখানে আরও অনেক কনস্ট্রেন্টস আছে যেগুলো বেশ কিছু সেলফ এক্সপ্লানেটরি, কিছু কিছু আছে একটু অ্যাম্বিগুয়াস। যেমন ফিউচার, ফিউচারটা হচ্ছে ফিউচার একটা ডেট অ্যাসার্ট করার জন্য। সেম গোজ ফর ফাস্ট আছে, আরও অনেক কিছু আছে এখানে। আরেকটা জিনিস দেখতে পারি আমরা, প্যাটার্নস আছে যেটা দিয়ে আমরা রেগুলার এক্সপ্রেশনের থ্রু দিয়ে আমরা ম্যাচ করে টেস্ট করে দেখতে পারি, যেটা হয়তো আমরা আমাদের ইমেল ফিল্ডের জন্য করব। তাহলে আমরা শুরু করি। এখানে আসলে নট নাল দিয়ে আমাদের লাভ নেই, কারণ আমাদের তো এখানে সাইজ মিনিমাম আমরা 4 দিয়েই দিয়েছি। সো এখানে যদি 4 কম কিছু আছে সেইখানেই আমাদের এটাকে ধরে ফেলবে। তো আমরা নট নালটা এখানে দিতে পারি, ইমেইলে নট নাল দিলাম। এবং আমরা ইমেলটা কী করছি, আমরা একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে যদি ম্যাচ করতে চাই, আমরা এখানে প্যাটার্নটা নিয়ে আসি। প্যাটার্নটা এনে এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন বলে দিতে পারি। রেগুলার এক্সপ্রেশনটা আমরা ইমেলের জন্য একটা রেগুলার এক্সপ্রেশন দিব এবং পরে আমরা মেসেজও দিব। মেসেজে আমরা বলে দিতে পারি যে নট আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো রেগুলার এক্সপ্রেশনটা আপনারা যারা অলরেডি রেগুলার এক্সপ্রেশন জানেন তাদের জন্য তো এটা মোটামুটি সহজ, যারা জানেন না তারা রেগুলার এক্সপ্রেশনে একটু টিউটোরিয়ালটা পড়ে দেখলে বুঝতে পারবেন, অনলাইনে বিভিন্ন জায়গায় পাবেন। তো আমরা জাস্ট, আমি রেগুলার এক্সপ্রেশনের ডিটেলে যাব না, জাস্ট খুব সহজ করে এখানে এক্সপ্লেইন করে দিচ্ছি যে আমরা চাচ্ছি ইমেল অ্যাড্রেসের শুরুতে যে কোনো ক্যারেক্টার এবং যে কোনো ক্যারেক্টার, যে কোনো নাম্বার অফ ক্যারেক্টার্স থাকবে এবং তারপর একটা অ্যাট সাইন থাকবে এবং অ্যাট সাইনের পর একটা ডট থাকবে, তারপর আবার যে কোনো নাম্বার অফ ক্যারেক্টার্স থাকবে। সরি, অ্যাট সাইনের পর ডট থাকবে না, অ্যাট সাইনের পর যে কোনো নাম্বার অফ ক্যারেক্টার্স থাকবে, তারপর একটা ডট থাকবে এবং তারপর আবার যে কোনো নাম্বার অফ ক্যারেক্টার্স থাকবে। এটা যদি আমরা এভাবে একটা প্যাটার্ন দিয়ে দিলাম যে প্যাটার্নের থ্রুতে আমাদের ইমেল ম্যাচ করার কথা, এটা 100% হয়তো সব কিছুর সাথে ম্যাচ করবে না, কেননা একটা ইমেল ম্যাচ করানো এটার জন্য অনেক বেশ কমপ্লেক্স রেগুলার এক্সপ্রেশন লাগবে। আর দেখা যায় যে অনেক ইন্টারনাল ইমেল অ্যাড্রেস আছে যেখানে হয়তো লাস্টে .com.net এই টাইপের কোনো সাবডোমেইনের কোনো আইডিয়া নাই, বা সরি সবার লাস্টে যে আমরা .com দিই ওগুলোর থাকে না ইন্টারনাল ইমেল অ্যাড্রেসে। সো আমরা যেটা করব, আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা একটা কাস্টম ভ্যালিডেটর লিখব, যে ভ্যালিডেটরটা আসলে একটা ওপেন সোর্স ভ্যালিডেশন ইমেল ভ্যালিডেশনের কোনো একটা ইঞ্জিন ইউজ করবে। উইল টেক আ লুক ইন টু দ্যাট, বাট ফর দ্য টাইম বিং আমার মনে হয় এটা ঠিক আছে। এবং আমরা আমাদের টেক্সটের জন্য নিয়ে আসি, টেক্সটের জন্য আমরা এটাকে কপি করে নিয়ে আসি সাইজের যেই
আমাদের চেকারটা আছে এবং এখানে আমরা দিতে পারি সে কত থেকে কত একটা টেক্সট হতে পারে আমরা 20 থেকে দেই 20 থেকে সে লাইক 255 ক্যারেক্টারস 255 আমরা মিনিমাম 20 দিয়ে দিলাম ম্যাক্সিমাম 255 তো আমরা এখন সেভ করি সেভ করে এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা রান করি তাহলে কিন্তু আমরা এই মেসেজগুলো দেখতে পাওয়ার কথা এবং এই ভ্যালিডেশন ইঞ্জিনগুলো আমাদের কাজ করার কথা সো লেট আস ট্রাই ইট আউট ট্রাই করার জন্য আমরা আমাদের প্রজেক্টটা রান করি আমাদের প্রজেক্টে চলে যাই এবং এটাকে রান করি রান অ্যাজ রান অন সার্ভার তো আমরা তো আসলে আউটপুটটাও দেখতে চাবো এটা রান করার সময় আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসি লেটস সি উইন্ডোটাকে আমরা যাতে আমরা আমাদের কনসোলের আউটপুটটা আমরা দেখতে পারি হোপফুলি এতটুকু এনাফ হবে আচ্ছা আমরা এখানে রেখে দেখা শুরু করি আমরা একটা নোটিস ক্রিয়েট করতে চাই হ্যাঁ সবার আগে আমরা কিছু না দিয়ে ক্রিয়েট করা ট্রাই করে দেখলাম এবং আমাদের তিনটা এরর কিন্তু দেখিয়েছে যে নেম মাস্ট বি বিটুইন 5 and 100 আচ্ছা এখানে নেম না একটু ভুল আছে আমাদের এখানে আমরা যখন কপি করেছিলাম এটা নেম না নো টেক্সট দিতে পারি টেক্সট দিয়ে যদি সেভ দেই এখানে একটা মজার ব্যাপার হলো আমি যখন একটা সেভ দিচ্ছি স্প্রিং কিন্তু সরি আমার এই এক্লিপস কিন্তু অটোমেটিক্যালি রিলোড করে এটা আপনার বেলাও হয়তো করার কথা তবে এটার উপর রিলাই না করাই বেটার তারপর আমরা ট্রাই আউট করে দেখতে পারি যে এটা ঠিকমতো কাজ করেছে কিনা আমরা এখানে যে যদি রিফ্রেশ দেই এখন যদি আরেকবার আমরা ক্রিয়েট নোটিস দিই তাহলে এরর মেসেজ আমাদের কী কী দেয় আমরা এটাকে ছোট করে দিই এবং এরর মেসেজটা যদি দেখি হ্যাঁ নেইম আর টেক্সট এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো এটা কিন্তু একটা সুবিধা আছে আমরা টু সাম এক্সটেন্স হট মানে আমাদের কোডে চেঞ্জ করলে আমাদের ক্লাসেও চেঞ্জ করলে রেজাল্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভারটা রিস্টার্ট করা ছাড়াও সো উইচ ইজ গুড তো আমরা আসলে আমাদের এই কনটেক্সটে ফেরত আসি এখন মনে করেন আমি একটা নেম দিলাম টমি দিলাম এটা তো এখন কাজ করছে কিন্তু ইমেল অ্যাড্রেস নেই সো আমাদের যে দুটো আসছে এখন আমাদের এই যে শুধু দুটো এসেছে সেটা হলো আমাদের টেক্সটেরটা আসছে ইমেল অ্যাড্রেসেরটা ভ্যালিড ইনভ্যালিডেটা আসছে আমরা এখন যেটা করি আমরা ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিই এবং এখন শুধু আমাদের এই যে টেক্সটেরটা আসছে খালি যে আমাদের টেক্সট এখানে নাই সো আমরা যদি টেক্সটটা এখানে দিয়ে দিই একটা কিছু হ্যালো দিস ইজ এ টেস্ট দিলাম এবং ক্রিয়েট নোটিস করলে এই যে ফর্ম ভ্যালিডেটেড কিন্তু আমাদের হয়ে গেছে তো এখানে একটা জিনিস খেয়াল করা দরকার আমার এখানে যে ইমেল অ্যাড্রেসটা যেটা বললাম আমি যদি শুধু লিভিং অন কোডস ডট রেখে দিই তাহলেও আমার এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভ্যালিড ধরবে ফর্ম ভ্যালিডেটেড বলছে তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা একটা প্রপার ভ্যালিডেটর কাস্টম ভ্যালিডেটর ইউজ করাও শিখবো এবং আমরা এই ওই কাস্টম ভ্যালিডেটর দিয়ে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড করবো যাতে আমরা বুঝতে পারি যে কীভাবে আমরা আরও বেশি ওপেন সোর্স প্রজেক্টে যেগুলো অলরেডি ওয়েল টেস্টেড প্রজেক্ট আছে সেগুলো কীভাবে আমাদের প্রজেক্টে আমরা ইন্টিগ্রেট করতে পারি So that's it for the time being. Until next time, happy living on codes.